স্বাবলম্বন ঋণ নিয়েছে 2020-21 808 জন 20 কোটি 3 লক্ষ টাকা 30 লক্ষ টাকা ঋণ নিয়েছে স্বাবলম্বন। এই সব কিছু মিলেই 6,92,521 জন ঋণ নিয়েছে এবং সিডি রেশিও 54%। এটা কেন বললাম, আরবিআই এক বিরাট সিদ্ধান্ত নিয়ে, ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন, এর আগে বলে রাখি, আপনাদের অনুরোধ বা বিভিন্ন মহল থেকে বলার পর যারা ঋণ গ্রহীতা আমাদের রাজ্যে তাদের বিষয়ে বর্তমান রাজ্য সরকার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ মহোদয় উনি 2 জুন 2021 ব্যাংকার্স প্রতিনিধিদের নিয়ে এবং মাইক্রো ফাইন্যান্সের প্রতিনিধি যত আশা বন্ধন উজ্জীবন অন্নপূর্ণা ফাইন্যান্স সমস্ত মাইক্রো ফাইন্যান্সদের নিয়ে এক মিটিং করে এই মিটিংয়ে অনুরোধ করা হয়, যেহেতু করোনা কোভিড সিচুয়েশন চলছে, এ সময় যেন যারা ঋণ নিয়েছে তাদের উপরে যেন কোনো রকম ইনস্টলমেন্টের চাপ না দেওয়া হয় অনুরোধ করা হয়েছে। সেই মিটিংয়ে ব্যাংক কর্তৃপক্ষ বা মাইক্রো ফাইন্যান্সের প্রতিনিধি তারা বলছে বিষয়টা তাদের নজরে নিয়েছে এবং বিষয়টি তারা দেখছে। এদিকে 5 মে 2021 ভারতীয় রিজার্ভ ব্যাংক ঐতিহাসিক সিদ্ধান্ত আরবিআই এর যে সকল ঋণ 1 এপ্রিল 2021 থেকে অদ্যাবধি এনপিএ, এটা হলো নন পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের জন্য তাদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের ঋণের শর্তাবলী পুনর্বিন্যাসের আওতায় আসবে। এই অনুসারে ঋণ গ্রহীতাগণ তাদের ঋণ যে ফেরত দেওয়ার যে কিস্তির পরিমাণ তারা 19-20 করতে পারবে, অর্থাৎ প্রয়োজন বলে বাড়াতে পারবে, বলে আমি পারি নাই দিতে, আমাকে আরো বাড়িয়ে দেওয়া হোক, সেরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যেটা বিরাটের ফলে আমাদের রাজ্যে বেনিফিট পাবে প্রায় 7 লক্ষের মানুষ, প্রায় 7 লক্ষের মানুষ বেনিফিট পাবে। এছাড়া এটা শুধুমাত্র এনপিএর ক্ষেত্রে নয়, যেটা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন যারগুলি আছে ও যেগুলির নাম বললাম তাদের ক্ষেত্রে একইভাবে তাদের ঋণের শর্তাবলী পুনর্বিন্যাসের আওতায় নিয়ে আসতে পারে। উপক্ষেত্রে এই সুবিধাটা থাকবে 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। মনে রাখতে হবে, যিনি ঋণ নিয়েছেন বা ঋণ গ্রহীতা উনি প্রতি ইন্ডিভিজুয়ালি উনি সেই কর্তৃপক্ষে, সেই মাইক্রো ফাইন্যান্স হোক এবং ব্যাংক কর্তৃপক্ষ হোক, তাদের কাছে সরাসরি ইন্ডিভিজুয়ালি মিট করবে, ওনার ব্যক্তিগত কথা বলবে, কী সুবিধা কী অসুবিধা, এটা দিলে পরবর্তী সময়ে নতুনভাবে ঋণের শর্তাবলী নতুন করে ঠিক হবে। সুতরাং এই সময় করোনার পিরিয়ডে এটা একটা বিরাট সিদ্ধান্ত এবং এর ফলে রাজ্যের দীর্ঘদিন ধরে বিভিন্ন সেল বলছে যে আমাদের কোভিড চলছে, এই সময় আমরা বন্ধনের টাকা দিতে পারছি না, অমুক ছোট ঋণ নিয়েছে এটা অসুবিধা, রিক্সাওয়ালা বলছে, অটোরিক্সা বলছে, এসবগুলি চিন্তা, এটা একটা বিরাট সিদ্ধান্ত। এর ফলে আমাদের রাজ্যে প্রায় 7 লক্ষের উপরে মানুষ এটা বেনিফিট পাবে। আমি সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, তারা যেন সবাই স্ব সংশ্লিষ্ট যেসব ব্যাংক আছে বা সংশ্লিষ্ট যেগুলি ইনস্টিটিউশন রয়েছে মাইক্রো ফাইন্যান্সের, সেসব সংস্থার সাথে যোগাযোগ রাখার জন্য, যোগাযোগ করে
এই যোগাযোগের সময়সীমা বারবার বলছি, পরিচালিত যে মাধ্যমিক 2020-2021 ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের 2021-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এ বিষয়ে 14 তারিখ একটা মিটিং ডাকা হয়েছে। এছাড়া ওই মিটিংয়ে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদরা থাকবেন, মনোবিদ থাকবেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীদের নিমন্ত্রণ করা হবে এবং এডিসি এক্সিকিউটিভ মেম্বার এডুকেশন ওনাকে নিমন্ত্রণ করা হবে। এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছে। এর বাইরে রাজ্যের সকল গার্জিয়ানদের ওপিনিয়ন নেওয়ার জন্য আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটা ওয়েবসাইট খুলেছি, যা https://tbse.tripura.gov.in। এই ওয়েবসাইট সব গার্জিয়ান যার যার মতামত জানাবেন। আমি ব্যক্তিগতভাবেও আজকে প্রায় 12-14 জনের সাথে, যারা পরীক্ষার্থী তাদের গার্জিয়ানের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। কিন্তু এই সংখ্যাটা কম, এই জন্য প্রত্যেক গার্জিয়ান তার ওয়েবসাইটে তারা মতামত জানায়। এর মধ্যে আমরা মিটিং 14 তারিখ রয়েছে, সেই মিটিংয়ে আলোচনা করব কি পরামর্শ আসে। পরামর্শ আসার পর পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বহু রাজ্যে এখনো সিদ্ধান্ত নেয়নি, অনেক রাজ্যে ক্যান্সেল করেছে, অনেক রাজ্যে পরীক্ষা আগেই সম্পন্ন হয়ে গেছে, এসব বিষয় রয়েছে। অন্যান্য রাজ্যে কি করছে সেটার দিকে আমরা লক্ষ্য রাখছি। তবুও আমরা পার্টিকুলারলি গার্জিয়ানদের মতামতকে আমরা গুরুত্ব দিতে চাই। এরপরেও বিশিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে কমিটি আছে, সেই মিটিং 14 তারিখে আলোচনা করে পরবর্তী সময় মধ্য শিক্ষা পর্ষদ এবং গভর্নমেন্ট সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে। আলোচনা আগে আসুক, বিভিন্ন মতামত আসুক। আমাদের রাজ্যে বর্তমানে ব্যাংকগুলিতে টাকা জমা রয়েছে 31,487,43,000। এর মধ্যে ঋণ নিয়েছে বা ঋণ দিয়েছে 16,884,65,000। মোট ঋণ নিয়েছে 692,521 জন। এই 692,521 জন লোক ঋণ নিয়েছে 16,884,65,000। ব্যাংকগুলিতে জমা আছে জনগণের টাকা বা সব মিলে 31,487,43,000। এর মধ্যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায়
ঋণ পেয়েছে 2,43,073,509 জন, টাকা পরিমাণ 1,584,19,00,000। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 2021 অর্থবছরে 2,73,509 জন ঋণ নিয়েছে 1,584,19,00,000। পিএমইজিপি, এই যে মোট টাকাটা বলেছি, এর মধ্যে এরা অসুবিধা সত্ত্বেও আমাদের রাজ্যে টোটাল জিএসডিপি 59,761,00,000 এবং পার্কেপিটা ত্রিপুরা 1,31,128, যেখানে জাতীয় গড় 86,659। আপনারা জানেন যে দেশের পার্কেপিটা ইনকাম থেকে ত্রিপুরার পার্কেপিটা ইনকাম অনেক বেশি, অর্থাৎ 2021-এর যে হিসাব জিএসডিপি হলো 59,752,01,00,000, আর পার্কেপিটা ইনকাম 1,31,128। অপরদিকে ইন্ডিয়ান পার্কেপিটা ইনকাম ন্যাশনাল অ্যাভারেজ 86,659, এবং যেখানে তাদের গ্রোথ রেট মাইনাসের ক্ষেত্রে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য দিক। এত কিছু যদিও অর্থনৈতিকভাবে একটু নিচের দিকে যাচ্ছে, কিন্তু তারপরেও পার্কেপিটা ইনকাম আমাদের রাজ্যের যথেষ্ট ভালো হয়েছে, উঠে গেছিল, এখন এটা কমে এসে 2.66%। আর ওয়েস্ট ত্রিপুরা 3.77%। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেখানে 28 পর্যন্ত উঠেছিল, এই মাসে এখন এটা 6.34%। আমি মনে করি সবচেয়ে বেশি যারা যে যে মা বাবার ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, সে মা বাবার মতামতটা গ্রহণকেই সবচেয়ে বেশি কাম্য মনে করি, এই জন্যে আমরা শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। টিটিপিএস বলুন প্লাস টিবিএসই ডট ত্রিপুরা ডট জিওভি ডট ইন, সব স্মল লেটার। কালকে থেকে এছাড়া মধ্যশিক্ষা পর্ষদও একটা অ্যাডভার্টাইজমেন্ট দেবে, বিজ্ঞপ্তি জারি করবে বিভিন্ন পত্রিকার মাধ্যমে একই সংক্রান্ত বিষয়ে, কিন্তু যারা অভিনয়ন জমা দেবে তারা 15 তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত মতামত ব্যক্ত করতে পারবে। স্যার, পরীক্ষার্থী ভোটিং বলা যায়? কারণ যেহেতু বিষয়টা হা বা না মধ্যে সীমাবদ্ধ। ওপিনিয়ন বলছি আমি, আপনি ভোটিং এর ব্যাখ্যা দিন যা ইচ্ছা দিন। আপনি যদি মনে করেন যে এটাকে নির্বাচন আগে কি বলে আপনি ঠিক করুন, এক্সিট পোল বলবেন না ভোটাভুটি বলবেন, এটা আপনি ঠিক করুন, আমি কি এইসব ব্যাপারে কিছু করব। 1920-তে ছিল 1,25,191, 1819-এ ছিল 1,12,849, 1718-তে ছিল 1,444, আর লাগবে সেটার জন্য আমি জানি না, কিন্তু এর মধ্যে গিয়ে যোগাযোগ করলে বেনিফিট পাওয়া যাবে, অর্থাৎ শর্তাবলী নতুন করে আবার নতুন করে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করা হবে। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই, বেস্ট বাই এ আপনারা পাচ্ছেন
নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইন, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড, নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।